অক্টোবর 2020 আমরা গেছিলাম পুরুলিয়ার গর্বঞ্চকোট। প্রথমেই একটা ব্যাপারে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সেই সময় আমরা ব্লগ করতাম না, তাই কিছু ভিডিও ও ফটো দিয়ে এই গর্বঞ্চকোট ট্যুরটা আমি সাজিয়ে তুলেছি। তবে তোমরা মোটামুটি সব ইনফরমেশান পেয়ে যাবে আমাদের এই ভিডিওতে। কলকাতা থেকে অর্থাৎ আমাদের বাড়ি থেকে গর্বঞ্চকোটের দূরত্ব মোটামুটি 272 কিলোমিটার, আর সময় লাগে 5.5 থেকে 6 ঘন্টার মতো। দিল্লি রোড বা NH-19 দিয়ে বর্ধমান ক্রস করে, দুর্গাপুর ক্রস করে আসানসোল হয়ে কুলটি ঢোকার আগে বাঁদিকে আসানসোল পুরুলিয়া রোড দিয়ে দিশেরগড় হয়ে পৌঁছে যাবে গর্বঞ্চকোট। গুগল ম্যাপে যদি ডেস্টিনেশন গর্বঞ্চকোট পঞ্চরত্ন টেম্পল ডেস্টিনেশনটা দাও, তাহলে তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে গর্বঞ্চকোট। আমরা উঠেছিলাম চারুলতা রিসর্ট বা অরণ্য দিনরাত্রি, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অন্তর্গত। এখানে তোমরা অনলাইন বুকিং করতে পারবে, ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা বুক করতে পারো। ওখানকার চার্জ মোটামুটি 3,500 থেকে 3,500 টাকার মধ্যে তখন ছিল, এখন কিছু এদিক ওদিক হয়ে থাকতে পারে এই মুহূর্তে, রেট তো সবসময় এদিক ওদিক হয়। তবে এটুকু বলতে পারি প্রপার্টিটা জাস্ট অসাধারণ, একদম পাহাড়ের করে, এর ভেতরেই আছে একটি ওয়াচ টাওয়ার, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। যাই হোক, রুম ট্যুরটা সেভাবে তো তোমাদের দিতে পারছি না, তার কারণ আগেই তোমাদের বলেছি যে সেই সময় আমরা ভিডিও করিনি, তাই খুব সুন্দরভাবে ঘরটা তোমাদের দেখাতে পারলাম না। তবে এটুকু বলতে পারি ঘরটা খুবই সুন্দর, খুবই দারুণ, আর খাওয়া দাওয়া সে তো অত্যন্ত সুস্বাদু, খুবই ভালো, স্পেশালি দেশি মুড়ি, তোমরা অবশ্যই ট্রাই করো ওখানে গেলে। যাই হোক, তারপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আশপাশটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখতে। সবার আগে রিসোর্টের ভেতরেই থাকা ওয়াচ টাওয়ারে উঠলাম। এই ভিডিওটা ওয়াচ টাওয়ার থেকে নেওয়া, জাস্ট অসাধারণ চারিদিকের ভিউটা। তারপর আমরা গেছিলাম রিসোর্টের সামনে গর্বঞ্চকোটের পঞ্চরত্ন মন্দির, এটি রাধাকৃষ্ণ মন্দির, এখানকার মূল জায়গা এই মন্দিরটাই। তোমরা গুগলে সার্চ করলেও দেখতে পাবে, সবার আগে যে ছবিটা দেখায় সেটাই মন্দিরটার ছবিটাই সেখানে সবার আগে দেখায় গুগলে। এই মন্দিরের চারিদিকে সৌন্দর্য জাস্ট অসাধারণ, কলকাতার থেকে এত কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা এখানে না দেখলে কেউ বুঝতেই পারবে না। চারপাশের প্রকৃতি দেখে মনে হয় যেন কোনো হিল স্টেশনে আছে। এরপর আমরা আমাদের রিসোর্টে ফিরে এলাম, রুমেই ছিলাম সন্ধ্যাবেলাটা, তারপর ডিনার করে শুয়ে পড়েছিলাম। পরের দিনই আমাদের ফেরার পালা ছিল, কারণ সময় খুবই কম, থাকার জন্য আমরা মোটে একদিনই ছিলাম সেখানে। আরেকটা দিন থাকতে পারলে খুব ভালো হতো, আরও কিছু ঘুরে দেখা যেত, বাট সময় ছিল না, কিছু করার নেই, ফিরতে হতোই। তাই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। তবে প্ল্যান ছিল প্রথমে পাঞ্চেত ড্যাম, তারপর জয়চণ্ডী পাহাড় দেখে কলকাতা ফিরব। সেই মতো বেরিয়ে পড়লাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। দূরত্ব মোটামুটি 16 কিলোমিটার, রাস্তাটা জাস্ট অসাধারণ, চারিদিকটা পুরো সবুজ। তোমরা যদি ড্রাইভ করতে ভালোবাসো তাহলে দারুণ লাগবে এই রাস্তাতে ড্রাইভ করতে। আমরা পাঞ্চেত ড্যাম এই পৌঁছালাম। পাঞ্চেত ড্যাম হলো দামোদর নদীর ওপর তৈরি একটি ড্যাম, যা ডিভিসি দ্বারা নিয়ন্ত্রিত, যার একদিকটা ঝাড়খণ্ড আর অন্যদিকটা ওয়েস্ট বেঙ্গলে পড়ে। এখান থেকে চলে যাওয়া যায় মাইথন ড্যামের দিকেও, তবে সেই সময় ইপাস লাগছিল বলে আমাদের কাছে ইপাস ছিল না, তাই আমরা ওইভাবে আর মাইথন যেতে পারিনি, আমরা আবার ব্যাক করে চলে এসেছিলাম। এখানে বিশাল জলাধার, দূরে পাহাড়, এক কথায় অনবদ্য এক অনুভূতি, অনবদ্য চারিদিকের দৃশ্যমানতা। এখান থেকে আমরা গেছিলাম জয়চণ্ডী পাহাড়, যার দূরত্ব মোটামুটি 27 কিলোমিটার, সময় লাগে 8 ঘন্টা। হ্যাঁ, সেই জয়চণ্ডী পাহাড় যেখানে শুটিং হয়েছিল সোনার কেল্লা। এই পাহাড়ের উপরে আছে জয়চণ্ডী মায়ের মন্দির, এর উপর থেকে ভিউটা জাস্ট দারুণ। কিন্তু সময়ের অভাবে আর আমরা সেই উপরে উঠতে পারলাম না, কিছুক্ষণ নিচে সময় কাটিয়ে আস্তে আস্তে আমাদের বাড়ির পথ ফেরার ধরার ধরলাম। আর নেক্সট কবে যেতে পারবো আবার জানি না, পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যাব পুরুলিয়ার গর্বঞ্চকোট। সেই সময় বারন্তিটাও দেখা হয়নি,
এবার ইচ্ছে আছে সবার আগে বারান্তি যাওয়ার। সেই সময় তোমাদের কাছে আবার আসবো আমাদের গড়পঞ্চকোট ও বারান্তির ভিডিও নিয়ে। ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনে অলটা প্রেস করে দিও, যাতে যখনই আমরা কোনো ভিডিও দেবো তোমরা যেন তার নোটিফিকেশান সবার আগে পাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন এনজয়, টাটা।